ধরি শোভন ধরি রানী মঙ্গ ধরি আমার অন্তপুর হতে ছুটে এসে প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে বস রাজ তুমি আর যাহা কিছু করো না কেন তুমি সীতার প্রতি কোনো অন্যায় না বিচার করো রাবণ বলছে রানী আজ কি তুমি আমায় তত্ত্ব শেখাতে এলে জানাবি রাম শ্রী মধুসূদন এক বিষ্ণু চতুরক্ষে জন্মগ্রহণ করেছেন রাজা দশরথের ঘরে সেও আমি জানি সীতা জনকের প্রসূতা কন্যা নয় অপ্রসূতা কন্যা সেও তবে রানী রানী তুমি কি জানো তুমি কি জানো এই জগতের জীব যার চরণ পাবার আসে যুগ যুগ ধরে সাধন ভজন করছে সেই সাধনার ধন শ্রীরাম লক্ষণ আমার তার চেপে বসে রয়েছে কেন জানো এই যে আমার রাক্ষস কুল তুমি দেখতে পাচ্ছ এই রাক্ষস কুলের মুক্তির কোন উপায় নেই তাই তো আমি ওই সীতা নামের তরিখানি আমার ঘাটে এনে বেঁধে রেখেছি আর যখন কোন পারকুল দেখব না তখন ওই সীতা নামের তরিতে আরোহণ করে আমি রাম জয় বলে এই ভব নদী আমি পাড়ি দেব আজ রানী মন্দ করে বলছি স্বামী স্বামী তুমি আমায় একটি বার নিয়ে চলো আমি পুত্র মহিরাবণকে একটি বারের তরে দেখব রাবণ বলছে রানী রানী তুমি তোমার পুত্র মহিরাবণকে দেখবে এসো রানী এসো আর কাল বিলম্ব করো না শীঘ্র করে এসো আজ রানী মন্দ ধরি আমার নিকুম্বিরা যজ্ঞাগারে নিবিষ্ট আজ পাতালে মা ভদ্রাকালীর সম্মুখে গিয়ে দেখছে পুত্র মহিরাব ধুলায় ধূসারিত তাই মৃত পুত্রকে কোলে কোলে বলছে ওঠো পুত্র এই ধুলা শয্যা তো তোমার জন্য নয় একটি বার উঠে চন্দ্র বদনে আমায় মা বল বলে ডাকলো তাই আজ রানী মন্ত্র ধরি ক্রন্ধন করছে